আজকের স্পেশাল রেসিপি নুডলস মোমো। দেখতে যতটাই সফট, খেতে ততটাই টেস্টি। নমস্কার, সিপর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। নুডলস মোমো বানানোর জন্য প্রয়োজন ময়দা। ময়দা নিয়েছি এখানে চায়ের কাপে মেপে 2 কাপ। আর নিয়েছি গ্রেট করা গাজর, সামান্য বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচানো, নুডলস নিয়েছি এখানে 1 চামচ সয়া সস, 1.5 চামচ টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, সাদা তেল, নুন আর জল। প্রথমেই এখানে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে দেব, 1 চামচ সাদা তেল দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেব আর এতে জল দিয়ে দেব 1 কাপ। আর এটা দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভালো করে সেদ্ধ করে দেবো। মোটামুটি নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে 1/2 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে দেবো। নুডলসটা হয়ে গেছে, এটা শুকনো শুকনো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। 20 মিনিট পর ময়দাটা একটু মেখে নেব। ময়দাটা খুব সফট হয়ে গেছে, এবার এর থেকে ছোট ছোট লেজি করে নেব। একদম এইটুকুনি সাইজে, এর থেকে আমার এতগুলো লেজি হয়েছে। এবার এইগুলো হাতে রোল করে নেব। এইভাবে এইভাবে সব গুটি করে নেব। এবার একটা লেচি নিয়ে সামান্য একটু শুকনো ময়দা নিয়ে এটা বেলে নেব। বেলাটা দেখুন খুব পাতলা। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু সাইডে সাইডে জল দিয়ে দেবো। এইভাবে মোমো শেপ দিয়ে নেব। আরো একটা দেখিয়ে দিচ্ছি, এখানে কড়াইতে আমি জল গরম করে নিয়েছি আর এই ছাঁচড়ি থালাটার উপরে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দেব, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব। আর এখানে ঢাকনা যে ফুটোটা ছিল সেটাও আমি ময়দা দিয়ে আটকে দিয়েছি। মোমোটা খুব সুন্দরই সেদ্ধ হচ্ছে, ঢাকনাটা এবার খুলে নিলাম, মোমো রেডি। এবার আমি মোমোগুলো প্লেটে তুলে নেব। মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন, মোমোর কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার
ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক।